ফোনটা উনি ধরেননি ঠাম্মি। মানে তুমি না বুঝে সবকিছু বলে ফেলেছ ঠাম্মি। এই তো পালা। আরে আমি তো চিনি আজকে বাড়ি ফিরুক ঠাম্মি, চিনি বাড়ি ফিরুক আজকে। এমনি বলে রাখলাম হয় ওই বাড়িতে থাকবে নাহলে আমি এই বাড়িতে থাকবো। ওরে এত বড় সাহস, ওর জন্য অতগুলো মান্যগণ্য লোকের সামনে আমাকে এইভাবে অপমানিত হতে হলো? অপমান তোমার হবার ছিল তাই হয়েছে, ভালো করে গান গাইতে পারোনি তাই হয়েছে। কি বলছেন আপনি এগুলো ঠাম্মি? হঠাৎ করে দুম করে আমাকে বলছে ভক্তি গীতি গাইবো, কোথা থেকে গাইবো, কেন গাইবো? আমি কি চিনি যে আমি ভক্তি গীতি গাইবো? হ্যাঁ মানছি মানছি, অসিতাশম বুঝতে পেরে গেছিল যে হাসপাতালে ওই দিন গানটা আমি গাইনি, কিন্তু চিনি ওখানে গিয়ে কি করলো? চিনি ওখানে গিয়ে অতগুলো লোকের সামনে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করে আমাকে এইভাবে অপমানিত করলো, আমাকে সবার সামনে ছোট করলো। না না আপনি জানেন না ঠাম্মি, ওখানে আমাকে কিভাবে অপমানিত হতে হয়েছে। প্রত্যেকটা লোক, প্রত্যেকটা লোক আমার দিকে আঙুল তুলে জান হয় তাই বলেছে, এমনকি দ্রোণ, দ্রোণ পর্যন্ত আমার পাশে দাঁড়ায়নি। আর শোনো, অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছ, এবার আমার একটা কথা জবাব দাও তো। তোমাকে আমি কি বলেছিলাম? বলেছিলাম না চিনি যেন অসিতাশমের কাছে পৌঁছতে না পারে। কি আশ্চর্য ঠাম্মি, বাড়িতে এতগুলো লোক মিলে আপনারা চিনিকে আটকাতে পারলেন, আর এক্সপেক্ট করছেন আমি চিনিকে আটকাবো? আর আমি কি করে জানবো, আমি কি হাত গুনবো যে চিনি ওখানে দুম করে এভাবে চলে আসবে? হাত গুনে? হাত গুনে মানে? আরে বাবা, আমি তোমাকে ফোনে কি বললাম? বললাম যে চিনি পালিয়েছে, ওকে আটকাও। ফোন আমাকে কখন করেছেন? আরে বাবা, তুমি কি মাথা মুন্ডু বলছো আমি কিছুই বুঝতে পারছি না। চিনি এখান থেকে পালিয়েছে বোঝার পরেই তো আমি তোমাকে ফোন করলাম, তুমি তো ফোনটা ধরলে। আমি আপনার ফোন ধরলাম? ফোনটা উনি ধরেননি ঠাম্মি। মানে তোমার ফোনটা আমি ধরেছিলাম ঠাম্মি, তুমি না বুঝেই সবকিছু বলে ফেলেছ। ঠাম্মি তুমি আমাকে একটা কথা বলো, কেন তুমি কথাগুলো বলছিলে? কেন তুমি চিনিকে অসতার সময়ের সঙ্গে কথা বলতে আটকাচ্ছিলে? সেদিন হসপিটালে চিনি গান গিয়েছিল, তাই অসতার সঙ্গে চিনির মায়ের ব্যাপারে কথা বলতে চেয়েছিলেন সেটা। আচ্ছা ঠাম্মি, তুমি মাঝে মাঝে এরকম কাজ কেন করছো যেটা আমার মনে হচ্ছে চিনির অভিযোগগুলো সত্যি হতে পারে? দাদুভাই, দাদুভাই, আমি আমি চিনি মায়ের ব্যাপারে কিচ্ছু জানতে চাই না। আমি শুধু চেয়েছিলাম যে চিনি অসিতাশমের বাড়িতে না যাক। কেন চাইনি জানো? এই বাড়ির সম্মানের কথা ভেবে। দাদুভাই, এতে তো কোনো সন্দেহ নেই যে চিনি আমাকে কানা করিও সম্মান করে না।